হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসলাম নো প্রাঙ্কের একটা অসম ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। নো প্রাঙ্ক সম্পর্কে যারা জানো তারা তো ভাই এ ভাই এ ভাই মরস কেন এ ভাই, আরে ভাই ম, ও মাই গড, আরে ভাই নো প্রাঙ্ক করতেছে ও, মানে বোঝাই না ঠিক মতো এটা, আগে তুমি বলবা না কথা। যাই হোক, যারা বোঝো না তাদের বোঝাই বলছি, নো প্রাঙ্ক এমন হবে আমরা তাদের তিন লেভেল পর্যন্ত যেটা সুযোগ করে দেবার এমন একটা ভাবনা করছি আমরা পুরাই। নো ভাই, আমরা এমনিতে নো তারপরও আমরা তাদের একটা মানে এমন ভাবে ইয়া করে দিব যে বুঝানোর চেষ্টা করবো যে আমরা একদমই নো, তোমরা আমাদের উড়া ধরা মারতে পারো। আর তিন লেভেলের পর থেকে শুরু হবে আসল খেলা গাইছি। তো দেখতে পাচ্ছ আমাদের আমাদের যে টিম, ঠিক আছে, সেই সেই দুইটা মানে এমন একটু চুপ করে দাঁড়াতে পারে না। তো গাইস, আমরা হচ্ছে গিয়ে এমন ভাবে দৌড়ানো শুরু করবো যে গানটা হাতে নিয়ে যেমন ভাবে নোপরা দৌড়ায়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমরা এভাবে দৌড়াচ্ছি, আর দেখো কেমন লাগতেছে দেখতে। ওকে, সিএস ম্যাচে নেট চলে গেলো আবার এরকম হয় গাইস, দেখতে পাচ্ছ? তো আমরা এমন ভাবে দৌড়াচ্ছি, অ্যান্ড আমাদের সামনে এনিমি চলে আসছে, অ্যান্ড একটা ডাউন আমাকেও ডাউন করে দিল, অ্যান্ড পিছনে যে আসছে আমাদের তিনজনকেই খাতাম করে দিল, ঠিক আছে গাইস? তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি পরের ম্যাচে, পরের ম্যাচেও আমরা ওদের একদমই ছেড়ে দিব, দেখা যাক কি হয় গাইস। তো এখন আমার টিমের যেহেতু বলছে যে ফার্মাসটা হচ্ছে গিয়ে নাকি বটটা ইউজ করে, আমি কিন্তু জানতাম না যে ফার্মাসটা বটটা ইউজ করে, কিন্তু তারপর আমরা এখন নিব। তো গাইস, আমরা ফার্মাসটা নিয়ে এরকমভাবে হাঁটবো সামনের উপর দিয়ে, আর দেখতে পাচ্ছ রায়ান হচ্ছে পাশে দিয়ে কী করতেছে, জুম করে বসে আছে, ভেরি ফানি। তো হচ্ছে গিয়ে আমাদের টিমমেটে দেখো বট সাজার চেষ্টা করতেছে ভাই, কিন্তু ও কিন্তু আসলে বট না। তো দেখো কেমনে দৌড়াচ্ছে, আচ্ছা তো এ দেখো কি করতেছে, এটা সিরিয়াসলি ভাই এগুলো পুরো এক একটা লিজেন্ড আসতো, এক একটা ভাই মারতেছে সামনে দিয়ে। ভাই আমি একটু কাভার নিবো, আমি সবার প্রথমে মরতে চাই না ভাই, আমি সবার প্রথমে একদমই মরতে চাই না, একটু মেডকিট করে আমি দৌড়াবো আস্তে আস্তে। ভাই তিনটা ডাউন ভাই, তোরা একটু লাইক বাইরা দেওয়ারে। তো গাইস একে দিয়ে হেডশট দিচ্ছে ভাই সবার লাস্টে, আমি এমন একটা ভান করবো যে আমি একদমই খেলতে পারি না। তো গাইস দেখতেই পাচ্ছ যে আমাকে উড়া ধরে লুট করতেছে এরা, ভাই কি এরা ভাই। তো ভাই দুইটা ম্যাচ চলে গেছে, আমরা চলে আসি তিন নম্বর রাউন্ডে। ভাই আরেকটা ম্যাচ যাইতে পারলে হবে, উড়া ধরা কর ভাই একদমই। এখন কি গান নেওয়া যায়, আমরা কি আবার ফার্মাস নিবো? গাইস ফার্মাস নিবো, এবার একটা ভান করবো যে আমরা গুলি করতেছি, ঠিক আছে, এরকম একটা ভান করবো। তো দেখতে পাচ্ছ আগে থেকে বলছে ট্রেনিং নিয়ে নিতে, তোমরা সবাই একটু ট্রেনিং নিয়ে নাও, দেখতে পাচ্ছ কিভাবে দৌড়াচ্ছে একজন। তো এখানে হচ্ছে গিয়ে কি বলে চারটাই সেম ভাই, চারটাই সেম কাপ, কি জোস লাগছে দেখতে, ঠিক আছে। এখন আমি হচ্ছে গিয়ে মেল মেল ক্যারেক্টার দিয়ে আমরা খেলি, তারপর আজকে ভালো সেম ড্রেস আছে যেহেতু নিয়ে নিই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ সামনে তিনজন কিভাবে একটার পর একটা ডাউন হয়ে যাচ্ছে, আমরা ভান করতেছি যে আমরা মারতেছি কিন্তু আসলে আমরা পারতেছি। গাইস তিনটা ম্যাচ চলে গেছে, অ্যান্ড এখন ভাই ইমোট দিচ্ছে ভাই, বোকা লোক পাগল ছাগল, তোমাদের দেখাচ্ছি তারা উড়া ধুরা হবে এবার, ঠিক আছে। এখন ইমোট দিচ্ছে, ইমোট তো আমরা একদমই পছন্দ করি না, আমাদের মেরিটার ইমোট দেখে এটা আমরা একদম পছন্দ করি না। তো এখন হবে এ কে প্লাস শর্ট গান গাইজ, তারপরে হবে বেস, বেস তো নিতে পারলাম না, তো এখন হবে গ্লুয়াল, দেখা যাক উড়া ধুরা হবে, একটারও বাঁচতে দেবো না গাইজ, দেখতে থাকো, ঠিক আছে। তো আমরা আমাদের টিমমেটরা ভালো ভালো গান নিছে, তো এখানে আমি নিছি একটা শর্ট গান আর একটা AK-47 ভাই, ওপি লেভেলের একটা গান, আর যেটা স্কিন আছে ভাই ওপি উড়া ধরা হবে। তো এখন দেখতে পাচ্ছি আর কোনো বট নোব সাজা হবে না, এখন জাস্ট আমরা দৌড়ায় এনিমি কাছে যে একদম দুরম দুরম মারা শুরু করবো। তো দেখা যাক আমাদের সামনে, ও ভাই একটা আসতেছে, একটা আসতেছে এখান থেকে, ওই হেডশট, ভাই আমার কিল চুরি করে নিল, আমার কিল তো চুরি করে নিল, তারপরেও ভালো হয়েছে মেরে দিছে, ওদের সামনে একটা নক হয়ে যাবে না ভাই, লাগজা লাগজা, ও ভাই এটাও এটাও মেরে দিল রে, কি ব্যাপার কিল টিল পাবো না নাকি, কি পুরা ডেকে গেছে, ইমোট করছে না আমাদের টিম, আমার টিমমেটের সামনে ওরা পুরাই ডেকে গেছে। যাই হোক, সাজিয়াস গেমিং স্কোয়াড অন ফায়ার, তোমার কথা শুনে নষ্ট করার মতো সময় আমার নেই, আচ্ছা মজা করলাম। তো গাইস এখন আমরা তিন লেভেলের দুইটা তিন লেভেলের দুইটা বেস্ট উঠিয়ে জন্য একটা তিন লেভেলের একটা হেলমেট নিয়ে নিবো। তো গাইস আমাদের আবার শর্ট গান আর সাথে হচ্ছে AK-47 এর উড়া ধরা ভাই, MP-40টা সিএস থেকে সরা নিছে ভাই, লস একদম লস ভাই, আমরা পোকারে পোকারে ফার্স্ট নাম্বারটা বের করলাম MP-40, তারপর দেখি আসে কি কাস্টম থেকে পুরো MP-40 বের করে দিছে, এটা কোনো কথা ভাই, এটা কোনো কথাই হলো না। তো গাইস আমরা আবারও চলে যাচ্ছি ওদের কাছে, অ্যান্ড দেখা যাক দূরের থেকে একটু ড্যামেজ করার চেষ্টা
করি ভাই, একটা 33 লাগছে, বাট রেড ডট দেখাচ্ছে কোনো ভাই, আমি তো হেডশট দিইনি, তারপর রেড ডট দেখাচ্ছে। যাই হোক, রেড ডট দেখলেই মনের ভিতর ভালো লাগে। তো গাইস দেখতে পাচ্ছ সামনে পরে চলে এসেছে, অ্যান্ড একটা নক ভাই, একটা নক, অ্যান্ড ওই পাশে আরও একটা ভাই, লাগছে লাগছে ভাই, এটাও নক, অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ দুটো নক হয়ে গেছে, আছে আর দুটো। ঠিক আছে, এই দুটোকে দুরুম দুরুম মারতে হয় ভাই, একটাকেও চান্স দেওয়া যাবে না। অ্যান্ড সামনে এখানে মনে হয় একটাকে নক করে দিছে, আর এই আর নক করে দিছে, তো সামনের উপর আর একটা এটাকেও মেরে দিল। গাইজ দেখতেই পাচ্ছ উড়া ধরা কোভাবে, একটাকে বাঁচাতে দেবো না, আর আমরা একজনও নক হওয়া যাবে না ভাই। আর মাত্র দুইটা ম্যাচ ভাই, জিততে পারলে ভাই ওদের আসল জবাব দেওয়া যাবে। ওরা আমাদের ইমোট করছে, ঠিক আছে, ওরা আমাদের মেরে ইমোট করছে, এগুলো কিন্তু খুব খারাপ কথা, ঠিক আছে। কষ্ট লাগছে আমাদের, আমাদের কষ্ট লাগছে না গাইজ। তো তারপরে আমরা হচ্ছে গিয়ে কী নিলাম এখানে, AK-47 আমার শটগান, ঠিক আছে। এই দুইটা গান স্কিনই বলা যায় এখন নেওয়ার মতো, কারণ না MP40 যেহেতু সরাই নিয়েছে, UMP যখন সরাই নিয়েছে ভাই, খুব কষ্ট পাইছি রে। এখন আবার নিয়ে আসুক, আবার MP40 নিয়ে আসুক, আমরা আন্দোলন করবো, তাই তো আমরা খেলবোই না MP40 যারা। যাক মজা করছি গেছি। তো দেখতে পাচ্ছ যে সবাই একদম রাশ করে ফেলতেছে, আর আমারও রাশ করতে হবে, ওরা যদি আগে আগে চলে যাবে আমি কিলি পাই না, এটা হচ্ছে অনেক সমস্যা ওদের জন্য, ঠিক আছে। গাছ দেখতে পাচ্ছ গ্রে বোম মাইটা দিছে ভাই, বোম মাইটা দিছে ভাই, ওরা হচ্ছে গিয়ে পারতেছি না, এখন কী করবে বুঝে উঠতে পারতেছে না। এখন আমি একটু কী বলে মেটকিট করে নিই, নিচে একটা এনিমি আছে গাছ, নিচে একটা এনিমি আছে, ওইটার কাছে যাইতে হবে। আমার টিমমেট গুলো পুরা উড়াধুরা মানে খুব শুরু করছে, ঠিক আছে, তারা হচ্ছে কি পুরা ডেকে গেছে, কারণ তাদের রিমোট করছে। তোমার আর একটা ম্যাচ আছে, এই ম্যাচটা দেখা যাক কি করা যায়, ঠিক আছে। তো গাইস নোপ্রাংটা আমাদের নো ড্রেস পরে করা উচিত ছিল, বাট আমরা যেহেতু সেম ড্রেস আছে তাই ভালো, আমরা এটাই পরে আসি গাইস। মাশরুম নেবো, অনেক 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 বেস্ট মেকার, মানে কি ওটাকে কী বলে, রিপেয়ার কিট বলে ওটাকে, আচ্ছা। তো আমরা অনেক অনেক রিপেয়ার কিট নেবো, আর কোনো রকম মরা যাবে না গাইস, কোনো রকম মরা যাবে না। এন্ড উড়া ধোড়া কোপের পরে নিতে হবে, বুইয়া। ওকে, তো গাইস আমরা চলে যাচ্ছি, আবার একটু ঘুরে ফিরে যাওয়া যাক নাকি। ও তো গাইস আমার সামনে পরে দেখতে পাচ্ছি, এখানে কোথায় কোথায় কোথায়, ওকে সামনে ওখানে একটা মাথা বের করে আছে নাকি, আরে লাগে কোথায়, রেড ডট আসে না, এতো আবে অনেকটা ড্যামেজ হয়েছে। আমরা এখন ওদিক থেকে যে রাশ করবো নাকি, ওদিক থেকে গিয়ে রাশ করা যাক। ওকে, তো গাইস দেখতে পাচ্ছি যে এখানে একটা এনিমি ওইদিক আছে ভাই, অনেক ড্যামেজ ভাই 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 ভাই, দেখো কিল চুরি করে নিল রে ভাই, এরা কি শুরু করছে ভাই, উড়া ধুরা কি একটা অবস্থা না। তো এই যে একটা এনিমি, এটা এটা আমার কিল, এটা আমার কিল ভাই ভাই, তোরা কেউ নিস না প্লিজ ভাই, এটা আমার কিল ভাই, তোরা নাফারমানি হয়ে যাবে, আল্লাহ আল্লাহ সহ্য করবে না রে ভাই। এনিমি এটা চলে গেল কোন জায়গায়, হে দেখ মায়েরা দিছে রে ভাই, এটা আমার কিল ছিল, তোরা কি শুরু করছো। ওই যে আরেকটা এনিমি আসছে, আরে আরে কোদিক 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 লাগে, কোদিক লাগে কোদিক লাগে, এই হেডশট লাগছে, কে ওইটারে মারো, হেডশট লাগছে, কে ওইটারে মারো, ওইটারে মারলে আমাদের ভুইয়া চলে আসে গাইস। তো বন্ধুরা আমরা পেয়ে গিয়েছি ভু 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 ভুইয়া। আর এটা ছিল আমাদের নো প্র্যাঙ্ক। তো গাইস কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাদের কমেন্টে জানাবা, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবা, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো গাইস আজকের মতো এই পর্যন্তই, আর তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো গাইস বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, তো গাইস বাই বাই।